আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে আমি এই ভিডিওতে কৃষ্ণচূড়া ফুলে হ্যান্ড পেইন্টিংটা দেখাবো, আর হচ্ছে যে কৃষ্ণচূড়া ফুলের টু পিসটা দেখিয়ে দিব। যেহেতু কৃষ্ণচূড়া ফুলে পাঁচটা পাপড়ি, তা তিনটা পাপড়ি আমি মেরুন কালার করব, আর দুটা পাপড়ি আমি বাসন্তী কালার করব। মাঝখানটাতে আমি টিয়া কালারটা করে দিব। যেহেতু এটা টু পিস, তাহলে আপনারা লাল না হলে বাসন্তী কালারের পায়জামা দিয়ে পড়তে পারবে। এই হচ্ছে জামাটা, ফুল বডিতে ওভারঅল কাজ করা। যে আমার ম্যাটেরিয়াল হচ্ছে যে বল কাপড়, যা পরে খুব আরাম পাওয়া যাবে। গলায় আমি খেজুর কাটা কাজ করে দিয়েছি, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু সংশোধন করে দিবেন। যতটুকু জানে এই কাজটার নাম হচ্ছে খেজুর কাটা কাজ। গলার কাজটা যদি কেউ চান বাসন্তী কালার করতে, তা করে দেওয়া যাবে। কাস্টমার আপু আমাকে লাল কালার করতে বলেছে, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগবে। তারপর কাজের নিচে আমি টাসেল দিয়েছি, আর গোল গোলগুলোতে আমি ভোয়ার কাজ করে দিয়েছি। গলার এক সাইডে আমি বেশি কাজ করেছি, আর এক সাইডে একটু কম কাজ করেছি, কারণ হচ্ছে দেখতে যেন অন্যরকম সুন্দর লাগে। তারপর আমি উপর থেকে নিচ পর্যন্ত একটা একটা করে ফুল দিয়েছি। আচ্ছা, এই মাঝখানে আমি একটা কথা বলে রাখি, অনেক কাস্টমার আমাকে অনেক পাগল বানিয়ে ফেলছে যে আপু হ্যান্ড পেইন্ট উঠে যাবে কিনা, বা কোনো সমস্যা হবে কিনা। এ প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ অনেক ভিডিও তৈরি করেছি, তা আপনাদেরকে আমি একটু প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন, এই আমি কাজটা করার পর দুদিন নদী দিয়েছি, তারপর এটা আমি কি ধুয়েছি, দুদিন নদী দেওয়ার পর কিন্তু আমি ধুয়েছি। দেখুন একটু রং কি উঠেছে, আলহামদুলিল্লাহ একটু রং উঠেনি। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলেন? আচ্ছা, এখন আসল কথায় আসি। এটা হচ্ছে পিছনের পার্ট, পিছনের পার্টে আমি একটা একটা করে ফুল দিয়েছি। আচ্ছা, আমি বলতে ভুলে গিয়েছি, সামনে পার্টে কিন্তু নিচে কিন্তু একটু এক লাইন করে বর্ড কাজ আছে। আচ্ছা, জামার নিচে এই হচ্ছে কাজটা, আর হচ্ছে লম্বাই হচ্ছে 47। তো যদি লম্বা চান তাহলে লম্বা বানাতে পারবেন, আর কেউ যদি চান যে আমি গোল করে বানাবো, তাহলে গোল করেও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বডি হচ্ছে 64। এটা হচ্ছে হাতার কাজ, হাতার কাজে প্রথমে আমি পাঁচটা ফুল দিয়েছি, তারপর হচ্ছে নিচে একটু ভর করে দিয়েছি। কি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বিজনেস করতে গিয়ে একটা না একটা অভিজ্ঞতা হয়, কিছু অভিজ্ঞতা হয় ভালো, কিছু অভিজ্ঞতা হয় খুবই খারাপ। এই জামাটা যে আপু অর্ডার করেছিল, সেই আপু থাকে জাপানে। ও আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি যেন আপুকে কৃষ্ণচূড়া ফুলের টু পিস বানিয়ে দিতে পারবো কি না, কিন্তু টু পিসের ডিজাইনটা হবে আমার যেটা আরং কটন আছে না, আরং কটনের কুর্তিটার মতো, শুধু একটা অন্য থাকবে। মজার কথা হলো, আপু দাম জিজ্ঞাসা না করে অর্ডারটা কনফার্ম করে দেয়, আপু এতটা ভালো লেগেছে। এটা হচ্ছে ওনা, ওনাটা মাশাল্লাহ অনেক বড়, মাঝখানে একটা একটা করে ফুল থাকবে, আর চারিদিকে একটু কাজ থাকবে। আপু আমাকে শুধু বলেছে চারিদিকে একটু টার্সেল দিতে, লাল টার্সেল। কারো যদি আমার টু পিসটা ভালো লেগে থাকে, যে কোনো কালারে আমি কাস্টমাইজ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।